রাজনৈতিক মাঠের উত্তপ্ত ঘটনা প্রবাহ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত। আমরা প্রতিদিন কথা বলি রাজনৈতিক মাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজকে আমরা কথা বলবো রাজনৈতিক মাঠের বাইরের একটা খবর নিয়ে, বিশেষ করে বাংলাদেশ সরকারের যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কি চলছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা কেন কথা বলবো, কারণ আমরা দেখেছি এখানে রাজনৈতিক পট পরিবর্তন, বিশেষ করে সরকার পরিবর্তনের একটা ধারা সূচিত হয়েছে, এবং এই ধারারকে কেন্দ্র করে সরকার দলীয় যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে এবং তাদের যে অলিগাররা থাকে, তারা বিভিন্নভাবে এই রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্র যে ব্যাংক এবং প্রতিষ্ঠানগুলো আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো শেষ করে দেওয়ার মিশনে নেমেছে। আমাদের বর্তমান আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক খাতগুলো কোন অবস্থায় আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথম আলো পত্রিকার একটা নিউজ হয়েছে, যে নিউজের শিরোনামটা এভাবে করা হয়েছে, 3 মাসে খেলাপি ঋণ দ্বিগুণ। মাত্র 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ দ্বিগুণ হয়েছে। কোথায় হয়েছে? অনিয়মের ঋণে খেলাপির শীর্ষে এখন জনতা ব্যাংক। রাষ্ট্রায়ত্ত যে 5টা ব্যাংক এখানে কাজ করে তার ভিতরে একটা জনতা ব্যাংক, সেই জনতা ব্যাংক মাত্র 3 মাসের ব্যবধানে এখন খেলাপি ঋণের শীর্ষে অবস্থান করছে। কেন অবস্থান করছে সেই বিষয়টার বিস্তারিত অংশ আমরা এখন যাব। বলা হচ্ছে যে গত জুন শেষে ব্যাংকটির বিতরণ করা ঋণের 30% খেলাপি হয়ে গেছে। প্রভাবশালী 3 গ্রাহকের কাছে 40,000 কোটি টাকা ঋণ চলে গেছে। তবে যে এই প্রতিষ্ঠানগুলো কারা, সাবেক অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের মোস্তফা কে মজুরির বক্তব্য দিয়ে আমরা শুরু করি, যেখানে তিনি বলছে যে বড় প্রভাবশালী গ্রাহকের কাছে শুধু জনতা ব্যাংক নয়, পুরো ব্যাংক খাত জিম্মি হয়ে পড়েছে। তারা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যুক্ত, ব্যাংক খাতে শৃঙ্খলা না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেখেন এখানে প্রভাবশালী 3টা প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে এবং তারা রাষ্ট্রযন্ত্রের সাথেও জড়িত, এবং এদেরকে ঋণ দিয়েই বর্তমান যে আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত জনতা ব্যাংক ঋণ খেলাপির শীর্ষে চলে গেছে। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে এই যে প্রভাবশালী 3টা প্রতিষ্ঠানের কথা বলা আছে, এই প্রভাবশালী 3টা প্রতিষ্ঠানে কারা জড়িত। এখানে প্রথমেই আছে আমাদের দরবেশ বাবা খ্যাত সালমানে রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো। প্রতিদিনের বাংলাদেশের একটা নিউজ আসছে, যে নিউজের শিরোনামটা এভাবে করা হয়েছে, বিশেষ বিবেচনায় বেক্সিমকোকে 22,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ঋণ পরিশোধ করা এবং ঋণের পরিশোধের এই পর্যায়ে এসে যে ডলার থেকে সংকট, রিজার্ভ সংকট, অর্থনৈতিক সংকট মেটাতে গিয়ে আমরা দেখেছি যে সরকার বাংলাদেশ ব্যাংককে ব্যবহার করে প্রতিদিন প্রচুর পরিমাণে টাকা এখানে ছাপাচ্ছে, এবং একই সাথে আমাদের যে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এখানে বন্ধ ঘোষণা করা হয়েছে সাপ্তাহিক একটা অতিরিক্ত দিন হিসেবে, কারণ তার জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তা আছে। ঠিক সেই মুহূর্তে এসে একদিকে জ্বালানি সাশ্রয়, একদিকে মানুষের আর্থিকভাবে একেবারে কোণঠাসা করে ফেলা হচ্ছে, আবার অন্যদিকে বেক্সিমকো নামক এই যে বড় বড় দরবেশ বাবাদের প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় 22,000 কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে। এগুলো কেন দেওয়া হচ্ছে সেই প্রশ্ন আমাদের করতে হবে, বা সেই বিষয়টা আমাদের জানতে হবে। সেই জানার প্রশ্নে আমরা আরও বিষয়গুলো দেখব যে আসলে কী হতে চলেছে বর্তমান ব্যাংক খাতে। আমরা দেখলাম যে সাবেক একজন অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের, তার ভাষাটা এমন ছিল যে অনিয়মিত এবং একই সাথে রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত যে বড় প্রতিষ্ঠানগুলো, এবং একই সাথে এই রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তার সাথে যে জড়িত ব্যক্তিবর্গ এখানে আছে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না, বিধায় এই অরাজকতার সৃষ্টি হয়েছে। তা আমরা দেখব যে গত 2 দিন আগের একটা নিউজ, যেখানে প্রথম আলো নিউজ করছে এইভাবে, অর্থমন্ত্রী অনিয়মিত, দেখা দেন না গভর্নর, অর্থ সচিব ও NBR-এর চেয়ারম্যান। অরাজকতা সৃষ্টির পেছনে যে অলিগাররা কাজ করে, যে প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করে, সেই প্রতিষ্ঠানের প্রধানরা, যেমন অর্থমন্ত্রী তার মন্ত্রণালয়ে অনিয়মিত, যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার দেখা পাওয়া যায় না, যেমন বলা হচ্ছে NBR-এর চেয়ারম্যান তার খোঁজ পাওয়া যাচ্ছে না। যখন এই সমস্ত মানুষের তাদের অর্পিত দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেন না এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য তাদেরকে পাওয়া যায় না, আর সেখানে তে ধরনের ঘটনা ঘটবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা একটা স্বাভাবিক ঘটনা।
আমরা দেখবো যে রাজনৈতিক যে অস্থিরতা এখানে তৈরি হয়েছে। আমরা প্রথমেই যে কথাটা বলছিলাম যে রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে যখন এখানে দেখা যাচ্ছে যে এখানে সরকার পরিবর্তনের কোন একটা সূচনা হতে পারে, ঠিক সেই মুহূর্তে এসে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে টিকিয়ে রাখার জন্য যে অলিগার প্রতিষ্ঠানগুলো এখানে থাকে, সেই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে তাদের আখের গুছানোর জন্য ব্যাংক খাতকে বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার মিশনে নেমেছেন। আর এই মিশনে নামার ক্ষেত্রে যে কাজটা হয়েছে, যে রাজনৈতিক অনিশ্চয়তায় ঋণ প্রবাহে ভাটা সৃষ্টি হয়েছে, তার মানে ঋণ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা দেখলাম যে ব্যাংকও ইতিমধ্যেই বিশেষ বিবেচনায় 22,000 কোটি টাকার ঋণ পেল। অন্যদিকে সমকালের একটা নিউজ আসছে, যে নিউজের শিরোনামটা ব্যবহার করা হয়েছে হত দরিদ্রদের সঙ্গে এই অবিচার কেন। সেই নিউজের বিস্তারিত অংশ যদি আমরা দেখব, বলা হচ্ছে যে খেলাপি ঋণ বা ঋণ জালিয়াতিদের চরম বিশৃঙ্খল অবস্থায় আছে ব্যাংক খাত। একদিকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে, অন্যদিকে মাত্র 25 থেকে 30 হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে একটি অংশ, আবার অন্যদিকে 25 থেকে 30 হাজার টাকা ঋণের জন্য কৃষককে গ্রেপ্তারের ঘটনাও ঘটছে। দেখেন, এই রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যে শ্রমজীবী সমাজ, যে শ্রমজীবী মানুষগুলো প্রতিনিয়তই কষ্ট করে চলেছেন, আর তাদেরকে মাত্র 25 থেকে 30 হাজার টাকা ঋণের জন্য জেল জরিমানা এবং একই সাথে তাদেরকে হামলা মামলা নির্যাতনের শিকার হতে হচ্ছে। অন্যদিকে বেক্সিমকো নামক এই যে দরবেশ বাবাদের প্রতিষ্ঠানগুলো ঋণ পেয়ে যাচ্ছে। মায়া শতাব্দীপ নামক একটা অনলাইন পোর্টালের আর একটা নিউজের শিরোনাম এভাবে করা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা কমেছে 95%। মানে তাহলে আছেটা কি আর? কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা যদি 95% বা 95% কমে যায়, তাহলে এই ব্যাংকের বাস্তবিকই আর কোনো অস্তিত্ব আছে? এই হাড়গোড় ছাড়া তা কিছু থাকার কথা না। তা এরা আসলে নেমেছে এই মিশনে যে হাড়গোড় রাখবে না, যা সব কিছু শুষে শুষে খেয়ে ফেলবে। আমরা দেখছি যে প্রথম আলো পত্রিকার আর একটা নিউজ করা হয়েছে, যে নিউজের শিরোনাম করা হয়েছে এভাবে যে চুরি হতে পারত প্রায় $100 কোটি, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে। যে রিজার্ভ চুরির ঘটনাকে কেন্দ্র করে এখানে নিউজ করা হয়েছে এবং যে নিউজের শিরোনাম যে চুরি হতে পারত আরও প্রায় $100 কোটি। তার মানে এই যে $100 কোটি চুরি হওয়ার ঘটনার কথা বলা হচ্ছে, এটা কি চুরি হবে না বা হচ্ছে না? ইতিমধ্যে এগুলো প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সেই প্রস্তুতিতে চলার দেখতে পাচ্ছি আমরা। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলোতে মানুষ টাকা রাখতে ভয় পাচ্ছেন। এমন একটা নিউজের শিরোনাম যদি আমরা দেখি, তাহলে আমরা বিষয়টা আরও বেশি পরিষ্কারভাবে বুঝতে পারবো। ঢাকা পোস্টের একটা নিউজ, যে নিউজের শিরোনামটা ব্যবহার করেছে যে সোনালী ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পেতে 2 গ্রাহকের আকুতি। তার মানে তারা টাকা জমা রাখছে এবং এখন চায় তারা টাকাটা ফেরত। কেন চায়? কারণ তাদের এই ব্যাংকের ওপর থেকে আস্থা কমে গেছে। তারা জানে যে তাদের কষ্ট উপার্জিত অর্থ এই ব্যাংকে রাখলে যে কোনো মুহূর্তে এই ব্যাংক তাদের টাকাটাকে একেবারে খেয়ে ফেলে দিবে। তো তারা তাদের কষ্ট উপার্জিত এই অর্থকে ফেরত চায়, কিন্তু সোনালী ব্যাংক এই টাকাটা দিচ্ছে না, দিচ্ছে না বিদায় মনে করে যে ঢাকা পোস্টের মতো একটা দৈনিকে এটা নিয়ে নিউজ হয়েছে। কেন দিতে পারছেন না? কারণ তাদের কাছে সময় টাকা নাই, টাকা থাকলে তো দিবে। টাকা যদি থাকতো তাহলে গ্রাহক যে টাকা জমা রাখছে তাকে তো টাকা দিতে বাধ্য থাকার কথা, তা নিয়ে তো আলাদা করে নিউজ হওয়ার কথা না। তার মানে নিউজ হওয়ার অর্থই হচ্ছে গিয়ে তার টাকাটা ব্যাংকে আর নাই। তো এতক্ষণ আমরা দেখলাম যে অনিশ্চয়তা এবং অনিশ্চয়তাকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং যে খাত, সেই খাতের আর্থিক যে দুর্নীতি, সেই লুটতরাজ কোন পর্যায়ে চলে গেছে এবং আমাদের ব্যাংক খাতগুলো এখন শূন্যের উপরে দাঁড়িয়ে আছে। এই যে শূন্যের উপরে দাঁড়িয়ে থাকা এমন একটা রাষ্ট্রের কথা আমরা কিছুদিন আগেও শুনছিলাম, শ্রীলঙ্কা। শুনছিলাম না যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, তার আর্থিক সমস্ত প্রতিষ্ঠানগুলো কোলাপস করছে। সেই শ্রীলঙ্কা মাত্র কয়েক দিনের ব্যবধানে, মানে কয়েক মাসের ব্যবধানে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং ঘুরে দাঁড়িয়েই শুধু ক্ষান্ত হয় নাই, তারা বাংলাদেশের কাছ থেকে $200 মিলিয়ন ঋণ নিয়েছিল, যা ইতিমধ্যে শোধ করা শুরু করেছে। আমরা দেখেছি গতকাল যে শ্রীলঙ্কার কাছ থেকে আমরা $50 মিলিয়ন পরিশোধ করেছে তারা আমাদেরকে।
মানে আমরা তাদেরকে ঋণ দিয়েছিলাম, সেই ঋণ তারা পরিশোধ করা শুরু করেছে। আর অন্যদিকে এই যে নতুন করে যে ঋণের টাকাগুলো আবার নতুন করে আসতে শুরু করেছে, তার মানে এই টাকাগুলো দুই একদিনের ভেতরে হয়তো এখান থেকেও নাই হয়ে যাবে। এখানে দেখার যে বিষয়টা সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা কেন ঘুরে দাঁড়াতে পারলো, আমরা কি কখনোই ঘুরে দাঁড়াতে পারবো আদৌ? এই প্রশ্ন রেখে আমরা আমাদের আজকের আলাপ আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতন এসে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।